আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনলাইন স্টাডি ক্যারিয়ার পক্ষ থেকে আপনার জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা দেখব নবম দশম শ্রেণীর বীজগাণিতিক রাশির আমরা 3.2 এর আমরা একটি সৃজনশীল প্রশ্ন 17 নম্বর। আমরা আজকে 17 নম্বর প্রশ্নটির আমরা সমাধান দেখব। এখানে দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু রুট ওভার থ্রি, যেখানে এক্স নট ইকুয়াল টু জিরো এটা দেওয়া আছে। দিয়ে বলছে প্রমাণ করো যে এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার থ্রি এক্স ইকুয়াল টু হচ্ছে ওয়ান, এটা আমাদের প্রমাণের ক্ষেত্রে বলছে। এখন আমরা ক নাম্বার সমানে আমরা ক নাম্বার সমাধানে চলে যাই। এখানে ক নাম্বারে আগে লিখি দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান ভাগ এক্স ইকুয়াল হচ্ছে রুট ওভার থ্রি, ঠিক আছে। তারপরে বলছে যে এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার থ্রি এক্স ইকুয়াল হচ্ছে ওয়ান। তাহলে আমরা এটা দিয়েও করতে পারবো, যে দেওয়া আছে দিয়ে আমরা অঙ্কটাকে সমাধান করতে পারবো, অথবা আমরা এই প্রদত্ত রাশি যে এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার থ্রি এক্স এটা দিয়েও আমরা অঙ্কটা করতে পারবো, ঠিক আছে। আমরা দেওয়া আছে দিয়ে করতেছি এখানে। তাহলে এখানে যে যদি আমরা এটা লসাগু নিই তাহলে কী পাবো, এক্স পাবো, আর এর নিচে মনে মনে কী আছে, ওয়ান আছে। আমরা জানি নিচেরটাকে কী বলা হয় হর, উপরেটা হচ্ছে লব। এখন যে লসাগুর আমরা ফলটা পাবো সেটাকে এই হর দিয়ে কী করতে হয়, ভাগ করতে হয়। ভাগ করে যেটা থাকে সেটা হচ্ছে লবের সাথে গুণ, তাই না। তাহলে ওয়ান দিয়ে যদি আমরা এক্সকে ভাগ করি তাহলে কী পাবো, এক্সে পাবো। লবের সাথে গুণ তাহলে কী পাচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস, যদি এক্স দিয়ে এক্সকে ভাগ করি ওয়ান, উপরের সাথে গুণ, সুতরাং কী হবে, ওয়ান হবে, ইকুয়াল টু কত, রুট ওভার থ্রি। বা আমরা একটু আড়াআড়ি গুণ করে দিই, আড়াআড়ি গুণ করে বলতে এই বরাবর আর এই বরাবর, এর নিচে মনে মনে কী আছে, ওয়ান আছে, তাই না। তাহলে যদি আমরা গুণ দিই ওয়ান দিয়ে তাহলে কী পাবো, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু কী পাবো, রুট ওভার থ্রি এক্স। বা এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার থ্রি এক্স ইকুয়াল টু কত, ওয়ান। আমাদের এটাই কিন্তু প্রমাণ করতে বলছে যে এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার থ্রি এক্স ইকুয়াল টু ওয়ান, এটা প্রমাণ করতে বলছে, সুতরাং এটা কি প্রমাণিত। যদি আমরা কেউ চাই যে না আমরা এটা দিয়ে করবো না, এটা দেওয়া আছে, দেওয়া আসার পরে আমরা এটা দিয়ে করবো, তবুও কিন্তু অঙ্কটা হবে, কোনো সমস্যা নাই। এবার আমরা খ নাম্বারের ক্ষেত্রে লক্ষ্য করি। এখানে খ খ নাম্বারে কী দেওয়া আছে, বলছে যে প্রমাণ করো যে 23 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 5 ইন্টু এক্স পাওয়ার 4 প্লাস ওয়ান ভাগ এক্স পাওয়ার 4, অর্থাৎ এই লেফট হ্যান্ড সাইডে যে মানটা আমরা পাবো সেটার মান ইকুয়াল টু হবে ওইটার মান, তো ডানের মানটা, ঠিক আছে। তাহলে এখানে আমরা লিখে নিব যে দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান ভাগ এক্স ইকুয়াল টু রুট ওভার থ্রি, লেফট হ্যান্ড সাইডে কাজ করবো। এর আগে আমরা একটু আগে বুঝে নেব এক্স মাইনাস ওয়ান ভাগ এক্স ইকুয়াল টু কি, রুট ওভার থ্রি। এখন যদি আমরা লেফট হ্যান্ড সাইডে লক্ষ্য করি, এখানে দেখা যাচ্ছে যে 23 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এক্স স্কোয়ার, মানে কি এক্স প্লাস ওয়ান ভাগ এক্স আকারে আসে, তাই না। তাহলে এক্স প্লাস ওয়ান ভাগ এক্স আকারে যেহেতু আছে, সেহেতু আমাদের এক্স প্লাস ওয়ান ভাগ এক্সের মান লাগবে, কিন্তু এখানে আছে কিসের মান, মাইনাসের মান আছে। তাই আমরা আগে প্লাসের মানটা, অর্থাৎ এক্স প্লাস ওয়ান ভাগ এক্সের মান আমরা বের করে নেব। এখন আমরা এক্স প্লাস ওয়ান ভাগ এক্স হোল স্কোয়ার, এটা আমরা অনুসিদ্ধান্ত জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু জানি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে ফোর এ
বি, এটা হচ্ছে আমাদের কোন সিদ্ধান্ত থেকে আমরা প্রাপ্ত যে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে সরি এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি। তাহলে এখানে এক্স প্লাস ওয়ান ভাগ এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান কিন্তু আছে রুট ওভার থ্রি, সো রুট ওভার থ্রি এর উপরে এ স্কোয়ার প্লাস এটা এটা কাটা, সুতরাং কত ফোর। তাহলে এক্স প্লাস ওয়ান ভাগ এক্স ইকুয়াল টু আমরা কি পাচ্ছি রুট ওভার এ স্কোয়ারটা যদি আমাদের এই সাইডে থাকে ওই সাইডে নিয়ে যায় তাহলে কী হয়ে যাবে রুট ওভার হয়ে যাবে। তাহলে রুট ওভার থ্রি উপরে স্কোয়ার মানে কত থ্রি আর এখানে কত ফোর, সুতরাং কত পাচ্ছি আমরা রুট ওভার সেভেন। তাহলে এক্স প্লাস ওয়ান ভাগ এক্স এর মান পাচ্ছি আমরা রুট ওভার সেভেন। এবার আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে কাজ করবো, তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু টোয়েন্টি থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এক্স স্কোয়ার, তাহলে টোয়েন্টি থ্রি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মানে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে আসছে কিনা আসছে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত আমরা দুইটা জানি, একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, একটা কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। আমরা দুইটা জানি অনুসিদ্ধান্ত যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। আমরা যে কোনো একটা অনুসিদ্ধান্ত বসাতে পারবো, কোনো সমস্যা নাই। তাহলে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, তাহলে টোয়েন্টি থ্রি ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স কত রুট ওভার সেভেন, রুট ওভার সেভেনের উপর এ স্কোয়ার মাইনাস টু, তাহলে টোয়েন্টি থ্রি ইন্টু রুট ওভার সেভেনের উপর এ স্কোয়ার মানে কত সেভেন, আর সেভেন থেকে টু যদি আমরা বিয়োগ করি তাহলে কী পাবো ফাইভ। সুতরাং এখানে আমরা লেফট হ্যান্ড সাইডের মান কত পাচ্ছি ফাইভ হাতে এক ইলেভেন একশো পনেরো, এই একশো পনেরো পাচ্ছি আমরা লেফট হ্যান্ড সাইড। এবার আসি আমরা রাইট হ্যান্ড সাইডের ক্ষেত্রে, রাইট হ্যান্ড সাইড কী বলছে, রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু ফাইভ এক্স পাওয়ার ফোর প্লাস ওয়ান ভাগ এক্স পাওয়ার ফোর ফাইভ ইন্টু, যদি আমরা এটাকে এভাবে লিখি এক্সের উপরে স্কোয়ার এর উপর আরেকটা স্কোয়ার তাহলে কিন্তু এক্স পাওয়ার ফোর হচ্ছে প্লাস ওয়ান ভাগ এক্স স্কোয়ার এর উপরে কি আরেকটা এক্স স্কোয়ার, তাহলে এখানে ফাইভ ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একে পড়ছে না মানে কি এ প্লাস বি হোল স্কোয়ার এ বলতে এক্স স্কোয়ার প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে টু এ বি এটা, তারপর ফাইভ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মানে কি জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে কি টু এ বি টু এ বি, আর এখানে কী আছে স্কোয়ার আছে আর এখানে কী আছে মাইনাস টু, তাহলে এখানে ফাইভ ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান আমরা কত জানি রুট ওভার সেভেন, তাহলে এখানে পাচ্ছি রুট ওভার সেভেনের উপরে স্কোয়ার মাইনাস টু আর এখানে এ স্কোয়ার টু, তাহলে এখানে কী পাচ্ছি ফাইভ ইন্টু আমরা সেভেন প্লাস মানে কি সেভেন মাইনাস টু মানে কত ফাইভ, সুতরাং ফাইভের উপর এ স্কোয়ার মাইনাস টু, তাহলে ফাইভ ইন্টু পঁচিশ থেকে যদি আমরা দুই বাদ দিই তাহলে পাচ্ছি কত তেইশ, আর এর সাথে কী অবস্থা আছে গুণ অবস্থায় আছে তাহলে তেইশ, যদি আমরা গুণ করি পাচ্ছি কত একশো পনেরো। তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটাই হচ্ছে আমাদের প্রমাণ। এবার আমরা আসি গ নাম্বারটির ক্ষেত্রে, গ নাম্বার দেওয়া আছে কি এক্স পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই এক্স পাওয়ার সিক্স এর মান নির্ণয় করো। এখন আমরা লিখে নিচ্ছি দেওয়া আছে দেওয়া এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু রুট ওভার থ্রি, আবার খ থেকে প্রাপ্ত আমরা খ থেকে
প্রাপ্ত কি পেয়েছিলাম x প্লাস ওয়ান ভাগ x ইকুয়াল টু পেয়েছিলাম রুট ওভার সেভেন এটা তাহলে এবার x পাওয়ার সিক্স প্রদত্ত রাশি x পাওয়ার সিক্স প্লাস ওয়ান ভাগ x পাওয়ার সিক্স এটার মান আমাদের কি করতে বলছে নির্ণয় করতে বলছে তাহলে এটার মানটা যখন নির্ণয় করতে চাই এটাকে আমরা কি লিখতে পারি x কিউব পাওয়ার স্কয়ার দিতে পারি না প্লাস ওয়ান ভাগ x কিউব পাওয়ার x স্কয়ার তাহলে কিন্তু তিন দুগুণা ছয় হয়ে যাচ্ছে তাই না তাহলে এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কি জানি এ প্লাস বি হোল স্কোয়ার এ বলতে এখানে কিউব থাকবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে এবার এক্স কিউব প্লাস ওয়ান ভাগ এক্স কিউব আকারে আসছে আমাদের এ কিউব প্লাস কে আসছে বি কিউব আসছে তাহলে এ কিউব প্লাস বি কিউব মানে কি এ প্লাস বি হোল কিউব এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু কি এ প্লাস বি আর এদের উপর কি আছে স্কোয়ার আছে অর্থাৎ আমরা কিন্তু এইটাই করে লিখলাম যে এ কিউব প্লাস বি কিউব এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু আমরা কি জানি একটু যদি মনে করি এ কিউব প্লাস বি কিউব কিন্তু সিদ্ধান্ত জানি এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু হচ্ছে এ প্লাস বি এটা আমরা অনুসিদ্ধান্ত জানি তাহলে এটা এখন লিখতে পারি এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি আর যেহেতু এর উপরে স্কোয়ার আছে সেহেতু আমরা এর উপরে স্কোয়ার দিলাম এখানে মাইনাস এক্স কিউব কাটা সুতরাং কি পাচ্ছি টু পাচ্ছি তাহলে এবার এখানে এক্স প্লাস ওয়ান ভাগ এক্স আমরা কিন্তু খ থেকে আমরা পেয়েছিলাম যে এক্স প্লাস ওয়ান ভাগ এক্স ইকুয়াল টু হচ্ছে রুট ওভার সেভেন তাহলে আমি কী দেবো রুট ওভার সেভেন এর উপরে কিউব মাইনাস থ্রি ইন্টু রুট ওভার সেভেন আর কি আছে স্কোয়ার আছে স্কোয়ার মাইনাস টু তাহলে এবার আসি রুট ওভার সেভেনের উপর কিউব মানে কি আমরা কী লিখতে পারি রুট ওভার সেভেনের উপর কিউব রুট ওভার সেভেন উপর স্কোয়ার ইন্টু কি রুট ওভার সেভেন তাহলে রুট ওভার সেভেন উপর স্কোয়ার মানে কি সেভেন তাহলে সেভেন রুট সেভেন তাহলে রুট ওভার সেভেন পাওয়ার কিউব হচ্ছে কি সেভেন রুট ওভার সেভেন লিখতে পারি সেভেন রুট ওভার সেভেন মাইনাস থ্রি রুট ওভার সেভেন এদের পাওয়ার কী আছে স্কোয়ার আছে মাইনাস টু তাহলে সেভেন রুট সেভেন থেকে যদি মাইনাস থ্রি রুট সেভেন বিয়োগ করি তাহলে কী পাবো ফোর রুট সেভেন এর উপর কি স্কোয়ার মাইনাস টু তাহলে ফোরের উপর স্কোয়ার মানে কত ষোলো ইন্টু রুট ওভার সেভেনের উপর স্কোয়ার মানে হচ্ছে টু তাহলে ষোলো গুণন সাত মাইনাস টু তাহলে ছয় সাত হচ্ছে বিয়াল্লিশ বিয়াল্লিশের দুই হাতে হচ্ছে চার সাত একে সাত এগারো একশো বারো মাইনাস দুই তাহলে কত হচ্ছে একশো দশ এটাই হচ্ছে মূলত আমাদের অ্যান্সার আশা করি আমরা অঙ্কটি বুঝতে পারছি যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ